2018 সালের সরকারি হিসেব অনুযায়ী জাপানের 13.6% অঞ্চল পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়েছিল। পরিত্যক্ত এসব বাড়িগুলোকে স্থানীয় ভাষায় আকিয়া বলা হয়। ধারণা করা হচ্ছে আগামীতে এই বাড়ির সংখ্যা আরও বাড়বে। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা কমে যাওয়া এবং কর্মসূত্রে তরুণ প্রজন্মের অন্যত্র চলে যাওয়ার প্রবণতাই জাপানকে জনহীন করে দিচ্ছে। এ কারণে বর্তমানে জাপানের বহু বাড়ি দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। জাপানে একের অধিক বাড়ি থাকলে করের পরিমাণ বেড়ে যাওয়ায় স্বজনরাও এসব বাড়ি নিতে চান না। অন্যদিকে জাপানের আইন অনুযায়ী পরিত্যক্ত সম্পত্তি সরকার সহজে অধিগ্রহণ করতে পারে না, এমনকি সেই সম্পত্তিকেও ব্যবহারও করতে পারে না। তাই কিভাবে এসব পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগানো যায় তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে জাপান সরকার। দেশটির টোকিও টোয়োশিমা কু শহরের প্রশাসন এই সমস্যা সমাধানে একটি উপায় বের করেছে। এতে বলা হয়েছে, পরিত্যক্ত বাড়িকেও কিনলে এবং সংস্কার করতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে। এই নিয়ম চালু করতে চলেছে দেশটির আরও কিছু অঞ্চলের প্রশাসনও। ইতিমধ্যে দেশটির ওকাসুকার প্রশাসন বাড়ি বিক্রির জন্য আলাদা ওয়েবসাইট তৈরি করে সস্তায় এসব বাড়ি বিক্রির বিজ্ঞপ্তিও জারি করেছে। তবে এই জন্য শর্ত একটাই, যিনি এই বাড়ি কিনবেন তাদের 18 বছরের নিচে সন্তান থাকতে হবে। এলাকায় তরুণদের কমতে থাকা সংখ্যা আবারও বাড়াতেই এমন শর্ত দিয়েছে দেশটির সরকার। মার্সিয়া মান্নান, মাই টিভি।